সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার একটি লাইভ প্রজেক্ট, যেটা মাত্র আমি 1 ঘন্টার ভিতরে কমপ্লিট করছি। এই কাজটা যদি আমাকে 1 মাস সময় দিছিল কাজটা করার জন্য, আমি মাত্র 1 ঘন্টার ভিতরে কাজটা সম্পূর্ণ করে বায়ারকে ডেলিভারি করি। বায়ার আমাকে খুশি হয়ে 5 স্টার ফিডব্যাক দেয় এবং তিনি আমার সাথে নেক্সট প্রজেক্টে কাজ করার জন্য আসক্ত হয় আর কি, মানে হচ্ছে তিনি আমার সাথে কাজ করার মনমানসিকতা ঠিক করে ফেলে। এবং নেক্সট প্রজেক্টটা হবে আমাদের $600 মতো প্রায় প্রজেক্ট আর কি। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে বায়ার আমাকে সরাসরি প্রথমে হায়ার করে $60 আমাকে 30টা ভিডিও এসইও করার জন্য। এখানে মূলত কাজটা কি ছিল, কাজটা যদি আমি বলি আপনাদেরকে, কাজটা ছিল হচ্ছে ইউটিউব ভিডিও অপটিমাইজেশন, মানে এসইও করা, টাইটেল তৈরি করা, ডেসক্রিপশন তৈরি করা, ট্যাগ বসানো এবং তার সম্পূর্ণ চ্যানেলটাকে আমাকে মূলত ডাচ ভাষা থেকে ইংলিশ ভাষায় কনভার্ট করতে হবে। এই কাজটুকু ছিল। তো চলুন দেখি বায়ারের সাথে কী কী কথা হইল আমার এবং বায়ার কী কী বললো এই প্রজেক্টের জন্য। আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন এবং পরবর্তীতে যদি আপনি কখনো এসইওর কোনো ক্লায়েন্ট পান, বায়ারের সাথে কী কী কথা বলতে হবে অর্ডার পাওয়ার পরে, সেগুলো কিন্তু আপনি এই ভিডিওর ভিতরে আপনি কিন্তু শিখতে পারবেন। তো এখানে দেখেন, বায়ার যখন আমাকে ডাইরেক্ট অর্ডার করে বা বায়ারের নোটিফিকেশন আমার এখানে চলে আসে, আমি কিন্তু তাকে বলি হ্যালো হাউ আর ইউ। আমি আগেও আমার যত পেড স্টুডেন্ট আছে আমি সবাইকে বলছিলাম যে আপনারা যখনই কোনো ক্লায়েন্ট আপনাদেরকে মেসেজ করবে সাথে সাথে আপনারা বলবেন হ্যালো হাউ আর ইউ, ওকে। তো তারপরে দেখেন আমি আবার আমি ছবিগুলো হাইড করে দিছি, কারণ একটা টুলসের মাধ্যমে বা ফাইবারের একটা ফিচার আছে যেটার মাধ্যমে সমস্ত কিছু হাইড করা যায়, এটা হাইড করছি আসলে আমার সেফটির জন্য। তো এখানে দেখেন লেখা আছে মিগুলো হচ্ছে আমি, আর যেগুলো নাম দেওয়া আছে এগুলো হচ্ছে বায়ার, ওকে। তো এখানে লিখছি হ্যালো হাউ আর ইউ দেওয়ার পরে তাকে আমি বলছি তুমি আমাকে রিকোয়ারমেন্টগুলো, মানে আমি তাকে বলছি যে আমি তোমার রিকোয়ারমেন্টগুলো পাইছি, তোমার টাস্কগুলো আমি বুঝতে পারছি, এখন শুধু আমার চ্যানেলের কি ম্যানেজার অ্যাক্সেস হইলে আমি কাজটা কন্টিনিউ করতে পারবো। দেখেন এখানে আমি তাই লিখছি, আই হ্যাভ সি ইয়োর রিকোয়ারমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দি টাস্ক, নাও অনলি নিড চ্যানেল ম্যানেজার অ্যাক্সেস, দেন আই ক্যান কন্টিনিউ ওয়ার্কিং। তো এটা বলার পরে আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক বিফোর ইউর শিডিউল টাইম, মানে আমি ওকে বলছি যে তোমার যে নির্দিষ্ট টাইম আছে এই টাইমের আগেই, তিনি আমাকে 30টা ভিডিও এসে করার জন্য 30 দিন সময় দিয়েছিল, আমি তাকে বলছি তোমার শিডিউল টাইমের আগেও আমি কাজটা কমপ্লিটলি করে দিব, সমস্যা নেই। তো তিনি যখন দেখতেছিলাম যে কোনো প্রকার রিপ্লাই দিতেছিল না, তখন আসলে আমি বললাম আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তখন তিনি কিছুক্ষণ পরেই দেখেন আমি 20-এ মেসেজ করছি, তিনি 24-এ রিপ্লাই দিয়েছে হ্যালো আই এম ফাইন থ্যাঙ্কস হাউ আর ইউ, মানে তিনি বলতেছে হ্যাঁ হ্যালো আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ, তুমি কেমন আছো, তো ক্যান ইউ প্লিজ গিভ মি ইমেল অ্যাড্রেস, আই উইল অ্যাড এ ম্যানেজার অ্যাক্সেস। তিনি বলতেছে আপনি কি আমাকে আপনার ইমেল অ্যাড্রেসটাকে দিতে পারেন এবং আমি সেটা আমার চ্যানেলে অ্যাড করতে পারবো বা আমি অ্যাড করে দিই আপনাকে, এরকম কিছু একটা বলতেছে। তো তখন বলছি আমি যেহেতু এটা রিপ্লাই এখনও দেই নি, আমি সেই জন্য আমি বলছি ফাইন থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ দেওয়ার পরে এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দেখেন আমি কিভাবে লিখছি। এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যখন আপনি আপনার ফাইবারের মেল দিবেন বা ফাইবারে কাজ করবেন, তখন যে ফাইবারটা বা যে ফাইবার অ্যাকাউন্টটা ওপেন করবেন সে ফাইবারের নামে অবশ্যই আপনি ট্রাই করবেন জিমেল অ্যাকাউন্ট তৈরি করার, তাহলে ফাইবারে আসলে বুঝতে পারবে না যে একজাক্টলি আপনি কি দিচ্ছেন, মানে এটা কি জিমেল দিচ্ছেন না আসলে আপনি ইউজার নেম দিচ্ছেন বা অন্য কি দিচ্ছেন সেটা আসলে বুঝতে পারবে না, ওকে। তো আমি সেই কাজটাই করছি এবং এখানে শুধু আমার ইউজার নেমটা দিছি, মানে হচ্ছে জিমেলের ফার্স্টটুক দিছি, তারপরে নিচের দিকে লিখে দিছি gmail.com, হয়ে গেছে আমার কাজ। এইভাবে তিনি সব কিছু বলছে যে দেন আমি আবার বলছি, এটা দেওয়ার পরে বলছি হ্যাঁ আই হ্যাভ ডান ম্যানি অফ ইয়োর রিলেটেড ওয়ার্ক, ম্যাট ম্যানি ভিডিওস ফর others client, so you can make next video. So ওকে যেটা বলছি আমি যে দেখো তোমার এই রিলেটেড ভিডিও আমি পূর্বে অনেকগুলো তৈরি করছি, তুমি চাইলে কিন্তু আমার কাছ থেকে ভিডিও নিতে পারো। হ্যাঁ, তো বায়ার বলছে ওকে। এটা বলার পরে যখন আমি তার মেইলটা পাইছি যে তিনি আমাকে অ্যাড করার জন্য একটা নোটিফিকেশন দিয়েছে যে অ্যাকসেপ্টেড, যে অমুক চ্যানেল থেকে তোমাকে ইনভাইটেশন পাঠাইছে, তুমি অ্যাকসেপ্ট করো। যখন এটা করছে তখন আমি বলছি হ্যাঁ অ্যাকসেপ্টেড, থ্যাংক ইউ। পরে থ্যাংকস দ্য গ্রেট এটা দিয়ে বলতেছে ওকে তিনি ডেফিনেটলি বলতেছে ইউ ক্যান ডেফিনেটলি মেক মাই নেক্সট ভিডিও, আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান ম্যানেজ মাই চ্যানেল অ্যান্ড ফিউচার। মানে বলতেছে যে আমি এমন কাউকে খুঁজতেছিলাম যে যিনি আমার চ্যানেলটাকে ম্যানেজ করতে পারবে এবং কাজ করতে পারবে আমার চ্যানেলের জন্য, এরকম মানুষকে খুঁজতেছিল। তার কাছে আমার বিহেভিয়ারটা, আমি আমার ভাষায় বলতেছি, এটা ইংলিশের ভাষায় বলতেছি না, তা আমার বিহেভিয়ারটা এবং আমার আচরণ দেখে তার কাছে মনে হয়েছে যে আমি তার সাথে ফ্রেন্ডলি, তাকে মানে বোঝানোর ট্রাই করছি যে আমি তোমার সাথে ফ্রেন্ডলি। তিনি আমাকে বলতেছে তার মনে হচ্ছে যে তার চোখে যে আমি তার সামনে ফ্রেন্ডলি এবং হেল্পফুল পারসন। বাইরে এটা কি বাইরে কিন্তু আমাকে বলতেছে। তো এখানে বলতেছি মি মানে আই উইল ট্রাই ডু এভরিথিং ইংলিশ ডন্ট ওয়ারি। এখন এগুলো বলার পরে থ্যাংক ইউ ভেরি মাচ এগুলো বলে আমার অনেকগুলো কথা হয়েছে। আরও তারপরে কাজ করার পরে দেখেন অনেক লং কথা হয়েছে। এখানে আমি এই ভিডিওগুলো অপটিমাইজেশন করে দিয়েছি, এটার স্ক্রিনশট দিয়ে দিয়েছি তাকে। তিনি বলছে থ্যাংক ইউ ভেরি মাচ, আমি তোমাকে 5 স্টার ফিডব্যাক দিলাম। মানে বলতেছে তোমাকে অনেক ধন্যবাদ, আমি তোমাকে 5 স্টার রেটিং দিলাম। এখানে কিন্তু 31টা ভিডিও, একটা তাকে গিফট করছিলাম। তো এখানে বলতেছে নোট মানে তিনি ট্যাক্স মানে আমি তার ট্যাক্সগুলো কিন্তু 100% স্কোরে রাখার ট্রাই করছি, মানে এসি স্কোরে রাখার ট্রাই করছি। তিনি আমার কাজে খুবই খুশি এটা বলতেছে এরপরে আরেকটা চ্যানেলের কাজ দিবে আমাকে, সেখানে 300 ভিডিও আছে। 300 ভিডিও যদি আমি কাজ করি মোটামুটি $600 কাজ। তুমি যদি এই কাজটা করতে আগ্রহী হও অবশ্যই আমাকে জানাইও। হ্যাঁ, এরকম কিছু একটা বলছে যে তুমি কি ইন্টারেস্টেড কিনা এই কাজটা করার জন্য। তো আমি পরে মেসেজ করছি হ্যাঁ ইন্টারেস্টেড। ওকে, কাজটা দেখাই। কাজটা ছিল এটা, আমি এখানে ওপেন করি। এটা হচ্ছে $60 একটা অর্ডার, মাত্র 1 ঘন্টার ভিতরে এই কাজটা আমি কমপ্লিট করছিলাম। তার মানে আমার 1 ঘন্টার ভিতরে ইনকাম হয়েছে $60। তো কথা হচ্ছে এসির কাজগুলো একদমই সহজ, আর একদমই সহজ। যারা এসিওর কাজগুলো শিখতে পারবেন প্রপারলি, দেন গাইডলাইন অনুসারে আপনি যদি ভালোভাবে কাজ করেন তাহলে কিন্তু খুবই অল্প সময়ে আপনি এখান থেকে ভালো টাকা আর্নিং করতে পারবেন। কারণ এই কাজটার ভিতর এত মজা বলার বাইরে। এই কাজটা কিভাবে আপনি শিখতে পারেন, কোথা থেকে শিখতে পারেন, এটা সম্পূর্ণ একটা টিউটোরিয়াল কিন্তু আমাদের ইউটিউবে অলরেডি পাবলিক করা আছে। হ্যাঁ, অলরেডি পাবলিক করা আছে। ওকে, তারপরেও আমি আপনাদেরকে দেখানোর প্রয়োজন মনে করতেছি না। অবশ্য আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা ট্রাই করব শেয়ার করার, যে আপনারা ওইখান থেকে যেন ইউটিউব ভিডিও এসিও বা অপটিমাইজেশন কীভাবে করে এটা সম্পূর্ণ শিখতে পারেন। এবং কি আমাদের একটা নতুন ভিডিও কালকে আপলোড হয়ে গেছে, যেটা হচ্ছে রিল্যাক্স মিউজিক ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন বা তৈরি করে আপনি নিজের জন্য ইনকাম করবেন, এবং বায়ারের জন্য কিভাবে হেল্প করবেন, বায়ারদের কিভাবে হেল্প করবেন, এটু যেটা আমি ওখানে শিখাইছি। যদি আপনার ইচ্ছা ওই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু মার্কেট প্লেসে নামতে পারেন, এটার কিন্তু অনেক ডিমান্ড। অনেকে আছে কি আমি দেখছি অনেক বাজে লোক যারা মোটামুটি এইগুলো ভিডিও ছাড়ার পরে, আমি অনেক টিপস শেয়ার করি, এগুলোর জন্য আসলে অনেক দেখা যায় যে অনেকজনে বাজে বিহেভ করে যে আমি মার্কেট নষ্ট করতেছি, আপনাদের শিখাইতেছি, এত ডিপলি শেখানোর কোনো দরকার নাই, এরকম অনেক কিছু বলে। ঠিক আছে, তারপরেও আমি কিন্তু ভিডিও বানানোর ট্রাই করি আপনাদের ভালো কিছু শেখার জন্য। যাই কিছু হোক, আমি যতটুকু পারি বা জানি তাই দিয়ে কিন্তু আপনাদের চেষ্টা করি যে আপনাদের হেল্প করার জন্য। অনেকে আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে, ফ্রিতে অনেক টাকা ইনকাম করতেছে। অনেকে আমাকে কল দিয়ে বলতেছে ভাই আপনার কাজ, আপনার ভিডিও দেখে আমি আসলে অনেক কিছু শিখতে পারছি, দেন আমার ইনকাম হচ্ছে। ঠিক আছে, তো আবার অনেকে পারতেছে না। এখন একটা জায়গায় একজনের সাকসেস হবে আরেকজন হবে না, এটাই স্বাভাবিক। সবাই সব কিছু নিতে পারবে না, এটা সবার সাথে সব কিছু ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, যদি আপনারা চান যে আসলে শেয়ার করা উচিত হবে না সব কিছু, তাহলে আসলে আমি একজাক্টলি সমস্ত কিছু শেয়ার করব না নেক্সট ভিডিও থেকে। জাস্ট আমি ক্লাসের ভিডিও আপলোড করব টুকটাক যদি পারি, যে আপনাদের কিছু আমার প্রপারলি ফ্রেন্ডস আছে বা সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি হেল্প করার ট্রাই করব। ঠিক আছে আমি আজকে অনেক কথা বললাম আশা করি যে এই অল্পটুকে আপনি মোটামুটি বুঝতে পারছেন যে এসইও এর কাজ করা পসিবল কিনা আর মোটামুটি কিন্তু আমার 8-10টা অর্ডার এখন রানিং আছে দুইটা তিনটা অ্যাকাউন্টের ভিতরে এই অ্যাকাউন্টের ভিতরে এখনো মোটামুটি দুইটা অর্ডার রানিং আছে এমনকি শুধু ইউটিউব ভিডিও এসইও অপটিমাইজেশনের কাজগুলোই এখন বেশি পড়তেছে ফাইবারের ভিতরে যদি চান আপনি এগুলো শিখে কন্টিনিউয়াসলি কাজ করতে পারেন এটা ডিমান্ড কিন্তু সারা জীবনই থাকবে যতদিন ইউটিউব আছে আর ইউটিউবের ক্লায়েন্ট গুলো যখন আপনার হয়ে যাবে একটা ক্লায়েন্টের আপনি অনেক কাজ করে ফেলতে পারবেন কারণ কন্টিনিউয়াসলি কিন্তু আপনার ওই তাদের কাজগুলো করতে হবে ডেইলি তারা ভিডিও আপলোড করবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তাদের কিন্তু অপটিমাইজেশনের দরকার পড়বে যদি নিজেরা শিখতে পারে তো ফাইন আর যদি না শিখতে পারে তাহলে তো আপনার সাথে আপনাকে সাহায্য করার জন্য লাগবে মানে সাহায্য প্রয়োজন হবেই আপনার লাগবে ঠিক আছে তাহলে এটা কিন্তু ভালো একটা ক্যারিয়ার আছে তো আশা করি যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো চাইলে আপনারা এটা কন্টিনিউ করতে পারেন তো আজকের মতো তাহলে আমি বিদায় নেই দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ